গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, নতুন একটা ভ্লগ। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি। আর নতুন নতুন অনেক ভিডিও আরও নিয়ে আসবো আমি তোমাদের সামনে, আর তোমরা আমাকে কমেন্ট করে বলবে তোমাদের কী ধরনের ভিডিও দেখতে ভালো লাগে। তো আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। তো দেখো, আমি আজকে সকালবেলায় মাথায় না শ্যাম্পু করেছি, তো এখন আমি সিরামটা দিয়ে দিচ্ছি। তো গতকাল রাতে আমি মাথায় তেল দিয়েছিলাম, সেই জন্য সকাল সকাল উঠে শ্যাম্পু করে নিয়েছি। আর এখন দেখো, ছেলেকে আমি হরলিক্স আর বিস্কুট খাওয়াচ্ছি, আর আমিও কিছু খেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জানি না কেন। আজকে ওই সকালবেলা উঠে যে লেবু জলটা খাই না, তো সেটা খাইনি, এত খিদে পেয়ে গেছিলো। তো পুজো দিয়েই স্নান করে পুজো দিয়ে আমি আর ছেলে দুজনে দেখো খাচ্ছি। আর এখানে যখন আমি শ্যুটটা নিচ্ছিলাম, তখন আকাশ এত মেঘলা করেছিল, আর আমাদের কারেন্ট চলে গেছিলো এখানে, প্রচণ্ড বাইরে বৃষ্টি সকালবেলা তো একবার হয়েই গেছে, তারপরে এত মানে মানে আকাশটা মেঘলা করেছিল যে আলোই ছিল না, সেই জন্য দেখো কেমন মানে আবছা আবছা ছবিগুলো এসেছে, মানে ভিডিওটাই কেমন আবছা এসেছে। কি করব, এত বৃষ্টি হচ্ছে বাইরে, তো তোমাদের এরকমই দেখতে হবে। সকালবেলা দেখলে না, ছেলেকে খাওয়াচ্ছিলাম, তোকে খাইয়ে দাইয়েনি আমি পড়তে বসিয়ে দিয়েছিলাম, তো ওর পড়া হয়ে গেছে, পড়া হওয়ার পরে ও বলে যে খিদে পেয়েছে, তো ওকে দেখো একটা রুটি দিয়ে ওই ডিম দিয়ে, যেটা আমি পিৎজা বলি, আমার ছেলে পিৎজা বলে, তো ওটা করে দিয়েছি। তো আমাকে বললো কেটে দিতে, ওই জন্য আমি কেটে দিচ্ছি। আর পিস পিস করে দিলে না ওর খেতেও সুবিধা হবে, একটু গরম আছে তো ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমি যখন মানে ওর সমস্ত আবদারগুলো মেটাই, তখন আমার না নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমরাও সত্যি আমাদের মাদের কাছে এরকম বায়না করতাম। তো আমাদের তো, আমি খুব গরিব ঘরের মেয়ে, তো তখন তো আমার মা বাবার এতটা সামর্থ্য ছিল না যে আমাদের এই সমস্ত কিছু খাবার করে দেবে। হ্যালো বন্ধুরা, কী করছো সবাই? আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কালকে রাতের থেকে এত বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমাদের এখানে এখন কারেন্ট নেই। আজকে অবশ্য একটু মানে গরমটাও কম আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই জন্য গরমটাও কমেছে। যে দেখো ও এখন বসে খাচ্ছে। আর এদিকে আমার মানে রান্নার সব প্রিপারেশন করা হয়ে গেছে, তো আজকে করব চাল কুমড়ো দিয়ে ডাল। সেদিন চাল কুমড়ো এনেছিল, অর্ধেকটা করেছিলাম মাছের মাথা দিয়ে, আর রেখে দিয়েছিলাম অর্ধেকটা, তো ওটা দিয়ে আজকে করব ডাল, আর গাজর আলু ভাজা, আর বেগুন ভাজা। তো বেগুন ভাজা তো আমি খাই না, কারণ বেগুন ভাজা খেলে না আমার প্রচণ্ড অ্যালার্জি হয়, মানে জিভটা কেমন চুলকায়, তারপরে ভালো লাগে না আমার বেগুন ভাজাটা, আর আমার ছেলেও খায় না। ওই জন্য আমার আর ছেলের জন্য করব আলু আর গাজর ভাজা, আর ব্যাস আর কিছুই না। তো এগুলো তো শেয়ার করার মতো কিছুই নেই, এগুলো সবাই পারে রান্না করতে। তো আজকে রান্নাটা শেয়ার করবো না, শুধু তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে আমি কেটে রেখেছি, দেখো চাল কুমড়ো দিয়ে ডাল করব, আর আমি ডালের ফোড়ন দেব হচ্ছে রসুন আর কালো জিরে, আর এগুলো কেটে রেখেছি এসের জন্য, এই ভাজার জন্য। নুন হলুদ দিয়ে দেখো মেখে রেখেছি, বেগুন ভাজাটা করব, আর এই ব্যাস আজকে এটাই করব, আর কিছুই না। আর ওই চাল তো ভিজিয়ে রেখেছি, ভাতটাও হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখন বাজে কটা বলো তো? 10:30। আর আজকে তাড়াতাড়ি রান্না টান্না করবো, করে নেব, কারণ ভালো লাগছে না। আজ আমার মনটা ভীষণ খারাপ সকাল থেকেই, কারণ আজকে তো জামাই ষষ্ঠী, তো আমরা তো যেতে পারলাম না, কি করব, লকডাউন, আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু লকডাউন আবার করে দিয়েছে। তো এমনি কি বলতো, ট্রেন আমাদের ওখানে যাওয়ার ট্রেন এমনি আছে, বাসও আছে হয়তো, কিন্তু আমরা না যাওয়ার সাহস পাচ্ছি না, আমার ছেলেও ছোট, সেই জন্য ক্যান্সেল করে দিলাম আবার যাওয়াটা। তো যাক পরেই যাবো একবারে, সেই জন্য আমার সব মন খারাপ করছে যে আমার বোনও এসেছে, আমার কাকার মেয়ে ওরাও এসেছে সবাই বাড়িতে, আর আমি একাই এখানে আছি, সেই জন্য একটু মন খারাপ করছে। তো
থাক তাতে কি হয়েছে, পরের বছর ভগবান করলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরের বছর আবার যাওয়ার চেষ্টা করব। তো তাই ভেবেছি যে তাড়াতাড়ি রান্না টান্না করে, আবার মা ফোন করবে পরে যখন পুজো হবে তখন, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি বোনকে বলেছি যে তুই ভিডিও করে রাখবি সব অল্প অল্প করে, তো ও বলেছে ঠিক আছে করে রাখবো। তো চলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ও আমাকে ভিডিওগুলো পাঠাবে, তো আমি সব তোমাদের দেখাবো আর কি। তো চলো সেই তাড়াতাড়ি সেই জন্য রান্না টান্না করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ওদিকে রান্না হচ্ছে, তো আমি ভাবলাম জামা কাপড়গুলো রয়েছে ভেজা, তো ওগুলো মেলে দিই, কিছু স্টোর রুমে মেলবো আর কিছু দেখো এই রুমে মেলবো, ফ্যানের হাওয়ায় না শুকিয়ে যাবে। তো আমাদের মেয়েদের না এইভাবেই কাজ করতে হবে কায়দা করে, না হলে না হবে না। আর আমি দেখো রান্নাও করছি, আবার এদিকে এই সমস্ত কাজগুলো করে নিলাম। দেখো ছেলে খেলনাগুলো গুছিয়েছিল, ওগুলো পরিষ্কার করে নিলাম, আলনাটাও গুছিয়ে নিয়েছি, আর জামা কাপড়গুলো মেলে দিলাম। এদিকে আমার অনেক কাজ হয়ে গেল, ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে আমি এই সমস্ত কাজগুলো করি, আমার মনে হয় যে এরকম করে যদি কাজ করা যায় তাহলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। ওই আমি রান্না করছি তো রান্নাই করতে থাকবো শুধু, আর অন্য কোনো দিকে আমি কাজ করব না এরকম না, আমি করি না কখনো, কারণ আমাকে আবার সব টাইমে টাইমে সব করতে হয়, কারণ আমার হাজবেন্ড জানে একটার দিকে চলে আসবে খেতে, তার আগে আমি চেষ্টা করি সব কাজ সম্পূর্ণ করার। হয়ে গেছে, দেখিয়ে দিই, এটাতে তো ভাত আছে, ভাত আর এই যে দেখো ভাজা, বেগুন ভাজা আর এটা ডাল, হাতাটা ডালের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, এই ছিল রান্না। আর ওইদিকে দেখো বাসনপত্র সব গোছানো হয়ে গেছে, এগুলো মেঝে উপুর করে রেখেছি, জলটা ঝরে যাক তারপরে ওখানে উপুর করে রাখবো। আর দেখো এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট। ছেলে এখন ঘুমোচ্ছে, তো আমিও শুয়েছিলাম, তেমন ঘুম পাচ্ছিল না, তো ভাবলাম কি করব কি করব, কিছুক্ষণ মোবাইলও দেখলাম আর ভালো লাগছে না দেখতে, তাই ভাবলাম এই টলিটা অনেকদিন হলো গোছানো হয়নি, তো ভাবলাম এটা একটু গুছিয়ে নিই। সব জামা কাপড়গুলো কেমন করে ভাঁজ করা আছে, আলমারি না হলে না হয় না গো, সব জামা কাপড়গুলো আলমারিতে যদি ভালো করে ভাঁজ করে রাখা যায় ভালো হয়, এই টলিতে ভালো হয় না। দেখো কি করে সব জামা কাপড় ভাঁজ করে রাখা হয়েছে, কি করব, কিছুই করার নেই, সব জামা কাপড়গুলো লোট পালোট হয়ে আছে, যেমন তেমন করে। আর আমার ছেলে মাঝে মধ্যে টলি বের করে, বের করে করে কি কি সব সব জামা কাপড় পরবে, পরে পরে কি পুলিশ পুলিশ খেলবে, কি অবস্থা হয়েছে, জামা কাপড় গুলো টলিতে থেকে থেকে মনে হয় নষ্ট হয়ে যাবে, কি করব, কোথাও তো যাই না, লকডাউন কোথায় যাব, কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের। দেখো দেখেছো এগুলো এইরকম ভাবে জামা কাপড় কেউ রাখে, এত সুন্দর সুন্দর, কি সুন্দর এই সাদা শার্টটা আমার হাজবেন্ডের, কি অবস্থা। এই গেঞ্জিটা তো আমার ছেলের খুব ফেভারিট, এই যে মানে পুলিশের যে জার্সিটা হয় ওই জার্সির মতো, তো কালারটা ডিজাইনগুলো ওই জন্য এই এই গেঞ্জিটা অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু দেখো টলির কোন করে ঢুকেছিল, এটা বের করে রাখি। এগুলো আমার ছেলের প্যান্ট, এগুলো তো এখন পরার না, শীতের দিনে পরতে পারবে, এখন পরতে পারবে না, সব ভাঁজ করে রেখে দিই। আমাদের শুধু এই টলি, বাবা ওই ঘরে তো তোমাদের দেখাই নি, দুটো তিনটে 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 বড় ব্যাগ আছে, আর আর কতগুলো সব হাতে ধরা ব্যাগগুলো হয় না ছোট ছোট, ওই ওই সব ব্যাগ আছে, ওই সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি জামা কাপড়, কিচ্ছু করার নেই। আর আলমারি তো কিনতে পারবো না, বলো পারবো কিনতে, এখানে না হয় আলমারি ঠিক আছে কিনে নিয়ে জামা কাপড় রাখলাম,
দুদিন পরে যখন আবার অন্য জায়গায় যাব তখন আলমারি টেনে কে নিয়ে যাবে? আলমারি নিয়ে যাওয়া অসম্ভব, টেনে টেনে আলমারি নিয়ে যাওয়া যায় না। ওই জন্য আমাদের ট্রলি ব্যাগ জিন্দাবাদ। চলো জামা কাপড় গুলো ভাঁজ করে নিই এক এক করে। ট্রলি ব্যাগে কি বলতো, আমাদের না তিনজনের জামা কাপড় না ভাঁজ মানে ভাগ ভাগ করে রাখি। এই সাইডে রাখি আমার, মাঝখানে রাখি আমার ছেলের, এই সাইডে রাখি হাজবেন্ডের, বুঝেছো? তাহলে আমার মানে খুঁজতে সুবিধা হবে, মানে আমার গুলো আমি এক সাইডে রেখে দিই, আমার গুলো তো খুঁজে পেয়ে যাবো, কিন্তু আমার ছেলের এত জামা কাপড়, এত জামা কাপড় মুশকিল খুঁজে পাওয়া। এখানে শুধু এই কটা জামা কাপড় আছে, আরো ওই ব্যাগে আছে, ব্যাগ গুলো তো গোছানোই হচ্ছে না। ওগুলো থেকে জামাগুলো আর কি গোছাবো, ওখানে কিছু শীতের পোশাক আছে আর কিছু আমার তিনটে না চারটে শাড়ি রয়েছে যেগুলো এনেছি এখানে, আর আর কি রয়েছে, আর এমনি শীতের জামা কাপড়ই বেশি রয়েছে ওগুলোর মধ্যে, আর কিছু পুরনো জামা কাপড় রয়েছে। ওই দেখো এই টপটার অবস্থাটা দেখো একবার কি হয়ে আছে, এটা আমি ইস্ত্রি না করে পড়তে পারবো? আর আমি না এই নিয়ে বেশ ভালোই আছি জানো তো, মানে সাধারণভাবে নর্মাল যেরকম মানুষ জীবনযাপন করে, বিয়ে হয়, বিয়ের পরে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি গিয়ে জীবনযাপন, মানে ওরকম জীবনযাপনের থেকে মানে আমার আমি যেভাবে থাকি, আমি আমি যেভাবে জীবনযাপন করি টোটাল সম্পূর্ণটাই আলাদা। তো বেশ ভালোই লাগে, একটা মানে আলাদা রকম একটা ফিলিংস। ভালো আছি আমি, এই সব কিছু নিয়ে বেশ ভালোই আছি, মাঝে মধ্যে একটু দুঃখ হয়, একটু কষ্ট হয় যে বাড়ির কারোর কাছেই নেই, ইচ্ছে হলেও কখনো যেতে পারি না, এমন হয়, এমন না যে যে 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা, 1-2 ঘন্টা বলে আমি যদি 3-4 ঘন্টারও বলতাম, তাও না হয় 3-4 ঘন্টারও যদি রাস্তা হতো তাহলেও না হয় যাওয়া যেত, তাই না? কিছুদিন পর পর গিয়ে ঘুরে আসতাম, সবার সাথে দেখা হতো, মনটাও ভালো লাগতো। আর এই যে এত দূরে থাকি, ইচ্ছে হলেও যেতে পারি না। কি করবো, এই ভগবান যা, ভগবান যার কপালে যেটা লিখে রেখেছে সেটা তো হবেই, তাই না? সেটা কেউ আলাদা করতে পারবে না, যার কপালে যা আছে সেটা তো হবেই। তোমাদেরকে বললাম না যে আমার বাপের বাড়ির পুজো হচ্ছে, ষষ্ঠী পুজো হচ্ছে, তো সেগুলো সব সব কিছুই তোমাদের দেখাবো। তো এই যে দেখো ঠাকুরমশাই পুজো করছে, আর হচ্ছে এই যে এটা আমার মা, মা হচ্ছে আমার বোন, বোনের ছেলে, বোনের বর, সবাইকে সুতো বেঁধে দিচ্ছে, তারপরে ওদের যা যা আছে রীতি সেগুলো করছে। তো এইগুলো দেখে আমার খুব কষ্ট হচ্ছে যে আমি যেতে পারলাম না, ওখানে সবাই কত মজা করছে আর আমি যেতে পারলাম না। যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকুক, সবাই ভালো থাকুক, নেক্সট ইয়ার চেষ্টা করবো যাওয়ার।